বিভিন্ন কারণে আমাদের প্রিয় ধারাবাহিকগুলি কখনো কখনো আমরা দেখে উঠতে পারি না। প্রাইম টাইমে মিস হয়ে গেলে আমরা চেষ্টা করি রিপিট টেলিকাস্টটা যেন দেখতে পাই, কিন্তু মাঝে মাঝেই বদলে যায় ধারাবাহিকগুলি রিপিট টেলিকাস্টের সময়। অনেকদিন ধরেই রিকোয়েস্ট আসছিল এই বিষয়ে ভিডিও আনার। সো আজকের এই ভিডিওতে জি বাংলার সিরিয়ালগুলি কখন কোন সময় রিপিট টেলিকাস্ট হয় জানব। এগুলি সবই ইন্ডিয়ান টাইম, সম্পূর্ণ অফিসিয়াল লিস্ট দেখেই আমি বলছি। তবে হ্যাঁ, যদি সেখানেও দু একটি ভুল থাকে তাহলে কমেন্টে জানিও। প্রাইম টাইমে সন্ধ্যা 6টায় দেখা যায় আলো ছায়া, যার রিপিট টেলিকাস্ট হয় দুপুর 12টাতে, আর জি বাংলা HD-তে সকাল 7:30টাতে। এরপর আসে সবার প্রিয় রানী রাসমণি, যেটা প্রাইম টাইমে টেলিকাস্ট হয় 6:30টাতে। তারপর রাত 12:30, ভোর 4:30, সকাল 6:30, এবং তারপর একেবারে দুপুর 2:30টার সময় রানী রাসমণির রিপিট টেলিকাস্ট দেখা যায়। কৃষ্ণকলি সিরিয়ালটিও অনেকবার রিপিট টেলিকাস্ট হয়, যেমন রাত 12:00, ভোর 3:00, সকাল 6:00, এবং তারপর একেবারে দুপুর 2:00। যমুনা ঢাকি সিরিয়ালটি পুনঃ সম্প্রচার হয় ভোর 3:30 এবং দুপুর 3:00। এরপর জানা যাক ক্ষীরের পুতুল কখন রিপিট টেলিকাস্ট হয়। রাত 2:30 এবং সকাল 11:00 দেখা যায় ক্ষীরের পুতুলের রিপিট টেলিকাস্ট। অন্যদিকে কাদম্বিনী মাত্র একবারই রিপিট টেলিকাস্ট হয়, তাও আবার রাত 2:00। ফিরকি সিরিয়ালের রিপিট টেলিকাস্ট দেখা যায় সকাল 7:00, 11:30 এবং HD-তে বিকেল 3:30। কী করে বলবো তোমায় ধারাবাহিকের রিপিট টেলিকাস্টের টাইম অনেকেই জানতে চেয়েছিলে। ভোর 4:00, সকাল 8:00 পর দুপুর 1:30 দেখা যাবে এই ধারাবাহিকটি। নতুন সিরিয়াল পাণ্ডব গোয়েন্দা যদি কোনো কারণে মিস হয়ে যায়, দেন রাত 1:00, ভোর 5:00 এবং দুপুর 12:30 থেকে দেখা যাবে এই ধারাবাহিকটি। অপরদিকে সৌদামিনীর সংসার সকালবেলা 7:30 রিপিট টেলিকাস্ট দেখা যায়। তাছাড়া HD-তে সকাল 8:30 এবং 10:30 দেখা যায়। তো বন্ধুরা, এতগুলি ধারাবাহিকের মধ্যে তোমার প্রিয় ধারাবাহিকের নাম কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।